किशोरी বয়সে মানসিক অবসাদে কে না ভোগে সেই তালিকা থেকে বাদ যায়নি বলিউডের সুপারস্টার রানী মুখার্জিও। সম্প্রতি তার আসন্ন সিনেমা বান্টি অর বাবলি 2 সিনেমা নিয়ে বলিউড সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের কিশোরীবেলা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন তিনি। অথচ ভক্তরা বলে রানী হাসলে নাকি মুক্ত ঝরে, এক ঢাল খোলা চুলে হাওয়া বিলি কাটলে নাকি বুকের কাছটা চিনচিন করে ওঠে পুরুষদের। এক মেয়ের মা হওয়ার পরেও এখনো রানী বলিউডের পাত্রানী। আর সেই অভিনেত্রী কিনা নিজেকে নিয়ে এমনটা ভাবতেন, তার ধারণা ছিল তিনি যেমন বেটে তেমনি জঘন্য তার গলার স্বর, গায়ের রঙও মাজা, কোনোটাই নায়িকা সুলভ নয়। এই কারণেই পরিচালক রাম মুখোপাধ্যায়ের মেয়ে নাকি কখনোই অভিনয়ে আসতে চাননি এবং এই সব নিয়ে দীর্ঘদিন হীনমন্যতায় ভুগেছেন তিনি। কিন্তু তারপর এই ভুল ধারণা থেকে রানীকে বের করে এনেছিলেন কমল হাসান। তিনি প্রথম তাকে জানিয়েছিলেন অভিনয়ের অভিনয় ক্ষমতা তার উচ্চতা বা গায়ের রঙে নেই, তার প্রতিভা তার কাজে। কথা প্রসঙ্গে আরো উঠে আসে তার প্রত্যাবর্তন, এই প্রজন্মের অভিনয় দক্ষতা এবং তার নতুন ছবির খুঁটিনাটি। তখনই কথায় কথায় রানী বলেন, একে তো বেটে, গায়ের রং মাজা, তার উপরে গলার স্বর ফ্যাসফ্যাসে ভাঙা, এ নিয়ে কেউ নায়িকা হতে পারে? তাই স্বপ্ন দেখলেও অভিনয়ের কথা মুখেও আনতাম না। পর্দায় রেখা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতকে দেখে মর্দানী ছবির নায়িকার সেই ধারণা আরো বদ্ধমূল হয়ে গিয়েছিল। তার স্বপ্নের কথা একমাত্র জানতেন তার মা। তিনি সবসময় মেয়েকে সাহস যোগাতেন। পরে রানীর এই ভুল ধারণা ভেঙে দেন এক দক্ষিণী ছবির সুপারস্টার। কুচকুচ হোতা হ্যায় দেখে রানীর এই হাস্কি ভয়েসে প্রেমে পড়েছিলেন অসংখ্য পুরুষ অনুরাগী। তানজিলা খান, মিম, সময় সংবাদ।